সমস্ত শ্রোতা বন্ধুদেরকে দেখাচ্ছি আজকে একটি রোমান্টিক প্লেসে এসেছি। জায়গাটা অনেকেই ভাবছেন গঙ্গা, কিন্তু গঙ্গারই রিলেটেড অবশ্য। এটা হচ্ছে জায়গাটার নাম, মানে গঙ্গা সাগর আমাদের গিটার যাচ্ছে আজকে। এই যে দেখছেন একটা লঞ্চ দাঁড়িয়েছে সাদা কালারের, এই লঞ্চটা ছাড়বে, 2.5 ঘন্টা লঞ্চটি নাকি জার্নি করবে যেটা শুনলাম। তো ওইখানে এক দাদা রয়েছেন, উনি আমাদের গিটার নেবেন। তো এটা রয়েছে রসুলপুর ঘাটে, রয়েছি আমি এখন রসুলপুর ঘাটে রয়েছি। রসুলপুর থেকে আমাদের গিটার যাচ্ছে আমার স্টোর থেকে। দেখছেন জায়গাটি খুব সুন্দর, চারিদিকে সব ফেরি দাঁড়িয়ে আছে। এই ফেরিগুলো বর্ষাকালে ইলিশ মাছ ধরতে যায় যেটা শুনলাম। এক একটা লঞ্চের দাম 40 লাখ। এইদিকে যেটা কাঠেরটা দাঁড়িয়ে আছে এটার দাম নাকি শুনলাম 16 লক্ষ টাকা দাম। এই যেটা দেখুন, সব এখান থেকে সব ইনভেস্টিগেশন চলছে লঞ্চের কীরকম কী দাম, ঠিক আছে। কিন্তু লঞ্চের দাম জানাতে কিছু লাভ নেই, স্পটটা খুব সুন্দর দেখার মতন। গিটার দিয়ে বাড়ি যেতে ইচ্ছে করছে না, ওরা তো মাল নিয়ে উঠে পড়েছে লঞ্চে। হ্যাঁ, এই লঞ্চটায়, সাদা লঞ্চটাতে। তো ওইটা গঙ্গাসাগর যাবে মাঝপথে মাঝপথে, ঠিক আছে। আর আপনাদের পুরো প্লেসটা দেখালাম, খুব সুন্দর আর্টিস্টিক প্লেস রয়েছে এখানটায়। এই দিকটায় দেখুন, আমি চলে আসি, লঞ্চটা এগুলো উঠছে, দেখুন ওই দেখুন ওই দেখুন, লঞ্চের লোক উঠছে, এই লঞ্চটা ছাড়বে। এই লঞ্চটার মধ্যে মোটর সাইকেল সব উঠে গেছে, 2.5 ঘন্টা লঞ্চটি ছুটবে দিয়ে গঙ্গাসাগর, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার, গিটার স্টোর থেকে স্বাগত সবাই, যে যে গিটার নিতে ইচ্ছা চলে আসবে। বুঝতে পারলেন কেমন গিটার সাপ্লাই হচ্ছে আমাদের এখান থেকে, সুন্দর স্পট। চলুন বাই বাই, আজকে এতটাই থাক, নেক্সট টাইম আবার আসবো, দেখা হবে, থ্যাংক ইউ।